বন্ধু, আজ আমি যে মহান বিপ্লবীকে নিয়ে আলোচনা করব তিনি হলেন সূর্য কুমার সেন, যিনি মাস্টারদা নামে পরিচিত। তার ডাকনাম ছিল কালু। ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন মাস্টারদা সূর্য সেন। 1894 সালে 22শে মার্চ বাংলাদেশের চট্টগ্রামের নোয়াপাড়ায় সূর্য সেনের জন্ম হয়। তার বাবার নাম রাজমণি সেন এবং মায়ের নাম শশীবালা সেন। সূর্য সেন ছেলেবেলা থেকেই খুব মনোযোগী ও ভালো ছাত্র ছিলেন। 1916 সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজের ছাত্র থাকাকালীন সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হন মাস্টারদা। তিনি অনুশীলন সমিতি ও যুগান্তর দলের সঙ্গেও যুক্ত ছিলেন। 18 এপ্রিল 1930 সালে শুক্রবার রাত 10টার সময় বিদ্রোহের দিন হিসাবে ঘোষণা করেন মাস্টারদা। রাতে 4টি বাড়ি থেকে 4টে দল বের হয়। একদল রেললাইনের ফিস প্লেট খুলে দিলে সেই রাতেই ধুম রেল স্টেশনটি একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এর ফলে চট্টগ্রাম সমগ্র বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অন্য একটি দল চট্টগ্রামে নন্দনকাননের টেলিফোন ও টেলিগ্রাফের অফিস আক্রমণ করে। তারা হাতুড়ি দিয়ে সমগ্র অফিসটি ভেঙে দেয় এবং পেট্রোল দিয়ে তাতে আগুন জ্বালিয়ে দেয়। আরেকটি দল পাহাড়ি তলায় অবস্থিত চট্টগ্রাম রেল স্টেশন অস্তাগার দখল করে। রিভলভার ও রাইফেল সহ অত্যাধুনিক অস্ত্র তারা লুট করে এবং অবশেষে অস্ত্রগারটি আগুন লাগিয়ে দেয়। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী বিপ্লবীরা দামপাড়া পুলিশ রিজার্ভ ব্যারাক দখল করে। চট্টগ্রাম সম্পূর্ণভাবে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে যায় 4 দিনের জন্য। 1930 সালে 22শে এপ্রিল বিপ্লবীরা যখন জালালাবাদ পাহাড়ে অবস্থান করছিল, ঠিক সেই সময় সশস্ত্র ইংরেজ পুলিশ বাহিনী সেখানে আক্রমণ করে। উভয় পক্ষের মধ্যে প্রায় 2 ঘন্টা ধরে প্রচণ্ড গুলির লড়াই চলে। ব্রিটিশ বাহিনীর 70 থেকে 100 জন এতে মারা যায় এবং বিপ্লবী বাহিনীর 12 জন শহীদ হন। জালালাবাদ যুদ্ধে অংশ নিলেও মাস্টারদা সেখান থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। সূর্য সেন 16 জন বিপ্লবীকে নিয়ে তার নিজের বাড়িতে 24শে এপ্রিল আত্মগোপন করেন। এর মধ্যে অনন্ত সিং পুলিশের কাছে স্বেচ্ছায় ধরা দেন এবং কয়েকজনকে পুলিশ আটক করে। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম অস্ত্রাগার মামলা শুরু করা হয়। 30শে সেপ্টেম্বর 1932 সালে সূর্য সেনের নির্দেশে পিতৃলতা ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন এবং হামলায় 53 জন ইংরেজ হতাহত হয়েছিলেন। গুলিতে আহত পিতৃলতা পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করেন। 1933 সালে 16ই ফেব্রুয়ারি কিরত প্রভা বিশ্বাসের বাড়িতে রাত 2টোর সময় অস্ত্রসহ সূর্য সেন ও ব্রজেন সেন ধরা পড়েন। তারপর এই বাড়িতেই তল্লাশি চালিয়ে পুলিশ মাস্টারদার হাতে লেখা আত্মজীবনীর খাতা উদ্ধার করেন। সেই খাতার ওপর লেখা ছিল ব্রিজয়া। বিচারের সময় এই খাতাটি তার বিরুদ্ধে প্রমাণ হিসাবে অনেকবার ব্যবহার করেন ইংরেজরা। 14ই আগস্ট 1933 সালে ভারতীয় দণ্ডবিধি 121 ধারা অনুসারে সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের প্রাণদণ্ড ঘোষিত হয়। 1934 সালে 12ই জানুয়ারি মধ্যরাতে সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসি কার্যকর করার কথা উল্লেখ আছে। সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদার ব্রিটিশ সেনারা নির্মমভাবে অত্যাচার করে। ব্রিটিশরা হাতুড়ি দিয়ে তাদের দাঁত ভেঙে দেয়, এমনকি তাদের হাড় পর্যন্ত গুঁড়ো করে দেয়। হাতুড়ি দিয়ে তাদের ওপর এতটাই নির্মম অত্যাচার করা হয় যে তারা অজ্ঞান হয়ে যান। নিষ্ঠুরভাবে তাদের অর্ধমৃত দেহকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের মৃতদেহ আত্মীয়দের হাতে দেওয়া হয় না, এমনকি হিন্দু সংস্কার অনুযায়ী তাদের পোড়ানো হয়নি। ফাঁসির পর লাশ দুটোকে জেলখানা থেকে ট্রাকে করে 4 নম্বর স্টিমার ঘাটে নিয়ে যাওয়া হয়। তারপর মৃতদেহ দুটিকে ব্রিটিশ জাহাজে করে তাদের বুকের মধ্যে লোহা টুকরো বেঁধে তাদের বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের মাঝে কোনো একটা স্থানে তাদের ফেলে দেওয়া হয়। তার লেখা শেষ বাণীটি ছিল জীবনের আদর্শ এবং একতা। বন্ধু, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং আমার এই বাংলা এডুকেশন গুরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।